হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো, চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আর একটা আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা রিলেটেড। আজকের আপডেটটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে এই আপডেটটাতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য গুরুত্ব যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের সার্ভিস পিরিয়ড, মানে বলতে পারো যে তোমাদের চাকরি যাদের 5 বছর, 10 বছর বা 15 বছর হয়ে গেছেন যে তারা চাকরি করছেন, তো সেক্ষেত্রে সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কিন্তু বড়সড় একটা গুড নিউজ যে তোমাদের কিন্তু বেতন যে ক্রম রয়েছে সেই বেতন ক্রমের মধ্যে নতুন সিস্টেম চালু হতে চলেছে, যেখানে অভিজ্ঞতাটাকে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া হবে। কারণ তোমরা অলরেডি জানো যে পশ্চিমবঙ্গ সরকারের হোক বা কেন্দ্রীয় সরকারের যে কোনো জব হোক, সেই ক্ষেত্রে কিন্তু যাদের সার্ভিস পিরিয়ড বেশি থাকে, মানে বলতে পারো যে তোমাদের যাদের সার্ভিস পিরিয়ড বেশি থাকে, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু তাদের একটা প্রমোশনও দেওয়া হয়, এবং প্রমোশন ছাড়া তাদের কিন্তু অনারিয়ামটাও বৃদ্ধি করানো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে, মানে অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মীদের মধ্যেও এই নতুন সিস্টেম চালু হতে চলেছে, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, ইভেন আশাকর্মীরাও কিন্তু ইনক্লুড, যেখানে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে 12 থেকে 18 হাজার টাকার মধ্যে নতুন করে বেতনক্রম চালু হতে চলেছে 2023-এ। এবং কবে থেকে এই নতুন নিয়ম চালু হতে পারে এই বিষয়টা ক্লিয়ারলি ভিডিওতে আমাদের আলোচনা করব, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি। কারণ শেষ পর্যন্ত দেখলে তাহলে তোমরা কিন্তু ডিটেলসটা বুঝতে পারবে যে তোমাদের এখানে কী অভিজ্ঞতাতে কাদের কথা বলা হয়েছে, এবং দেখার পর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সমানস না করে সেটা আমরা তোমাদের ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রথমত একটা বিষয় আমি বলবো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের তোমরা অলরেডি বিভিন্ন রকম সার্ভিসে দেখেছো, সে গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ বি পোস্ট পর্যন্ত তাদের কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ড অফ টাইমের পর কিন্তু তাদের প্রমোশনের জন্য তারা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারেন, এবং তারপর তাদের কিন্তু একটা ভলেন্টারি বলতে পারো বা তার একটি ম্যানুয়ালভাবে করে অটোমেটিক একটা প্রমোশন তাদের হয়। সেই ক্ষেত্রে কারণটা হচ্ছে যে তাদের সার্ভিস পিরিয়ড কারো 5 বছর, কারো 10 বছর, কারো 15 বছর হয়ে গেছে তারা চাকরি করছেন, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এখানে সার্ভিস পিরিয়ড অনুযায়ী তাদের চাকরিটাতে কিন্তু একটা প্রমোশন দেওয়া হয়। আর এই প্রমোশন মানেটাই হচ্ছে যে অটোমেটিক্যালি তাদেরকে তোমাদের যে অনারিয়াম বলতে পারো বা বেসিক্যালি বেতনটা, সেই বেতনটা কিন্তু অটোমেটিক্যালি সেখানে বৃদ্ধি করে যায়। এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীদের সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তার আগে প্রথমে আমি আশাকর্মীদের সম্বন্ধে বলছি যে আশাকর্মীদের এখন যে বেতনটা দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে আশাকর্মী এমনও রয়েছে যেহেতু তারা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে তো সেই ক্ষেত্রে আশাকর্মীদেরও কিন্তু অনারিয়াম যেটা দেওয়া হচ্ছে সেটাও খুবই কম দেওয়া হচ্ছে, এবং তাদের কিন্তু বিভিন্ন রকমের দাবি দাবাও রয়েছে যে কারণ যেভাবে করে অনারিয়াম দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়তে হচ্ছে আশাকর্মীদের, ইভেন অঙ্গনওয়াড়ি কর্মীদেরও। কিন্তু আশাকর্মীদের যেহেতু হেলথ রিলেটেড কাজের সাথে তারা সরাসরি যুক্ত, তাদের হসপিটালে যেতে হয় এবং বিভিন্ন রকমের হেলথ রিলেটেড যে সকল কাগজ কাজগুলো তাদের করতে হয়, ইভেন কোভিডের সময় তাদের কিন্তু যে কাজগুলো সেগুলো কিন্তু খুবই প্রশংসনীয় কাজ, কারণ তারা কিন্তু একদম ফ্রন্টলাইন ওয়ার্কারের মতন কিন্তু কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে তাদের বেতনও কিন্তু এখানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে তাদেরও কিন্তু এখানটা অভিজ্ঞতার ভিত্তিতে 5 থেকে 10 বছরের উপরে যাদের অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের বেতন, সরি তোমাদের হচ্ছে অভিজ্ঞতা রয়েছে, তাদের কিন্তু 1 লাখে 12 হাজার টাকার মতন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি কথা বলা হয় তো অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু 1 লাখে তোমাদের, যেহেতু পশ্চিমবঙ্গের জন্য আমি বিশেষ করে বলছি এইখানে, তো 12 হাজার থেকে স্টার্টিং হতে পারে। এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 12 হাজার থেকে স্টার্টিং হতে পারে, এবং অনেক কর্মী আছে 17 হাজার, কারো 18 হাজার টাকা করেও কিন্তু হওয়ার সম্ভাবনাটা রয়েছে। এবং এ রিগার্ডিং নতুন যে তথ্য, ডিসেম্বর মাসের মধ্যে এই নতুন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা সোর্স থেকে আপডেট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সে কোনো কারণবশত যদি সেটা ডিলেও হতে পারে, কিন্তু যেটা এখন পর্যন্ত যে আপডেটটা আমরা পাচ্ছি যে সরকার কিন্তু এ নিয়ে অবশ্যই ভাবছে যে অভিজ্ঞতার ভিত্তিতে তারা কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি কর্মী বলো, আশাকর্মী বলো, তাদের কিন্তু বেতন বা এক ধরনের প্রমোশন তাদের করতে চাচ্ছে, কারণ প্রমোশন হলে পরে বেতন অটোমেটিক্যালি তোমাদের বৃদ্ধি হতে চলেছে। তো সেক্ষেত্রে যেটাই হোক না কেন তোমাদের জন্য এটা গুড নিউজ, যেটা আমরা তোমাদের ভিডিও থ্রুতে জানালাম এই আপডেটটাই উঠে এসেছিলো। বাট এই রিগার্ডিং আরও আপডেট যত আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট একটা বিষয় বলবো,
আজকে আপডেটটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলোকে প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।